হয়েছে, আমার পাকনা ভাইটা আগে ভালো করে পড়াশুনো করবে, তারপরে আপাইকে নিয়ে ঘুরবে। আমি এখন অফিসে আসছি, পরে কথা বলবো বলে ফোন রেখে দিল। কি ব্যাপার অধরা, আজ তোমার জন্মদিন, ট্রিট দেওয়ার ভয় আমাদের বলনি? আরে তেমন কিছু না, আমার মনে, আমার ছোট ভাইটার ঠিকই মনে আছে। মিমি বলল খুব ভালোই লাগছে, তাই না অধরা? হ্যাঁ লাগবেই তো, আমার ছোট ভাইটা তার আপাইয়ের জন্য কতটা ভাবে। মিমি বলল সেই খুশিতেই ট্রিট দেওয়ার খেলা হবে। আমিও তাই বলছি, অফিস শুরু হতে এখনো দেরি আছে। আমার এসব ভালো লাগে না, আমি এসব খেলবো না। কিন্তু তোমরা এত আগে অফিসে কেন? আমাদের কিছু কাজ বাকি ছিল, তাই আগে এসে করলাম, না হলে আহান স্যার রক্ষা রাখবে না। মিমি বলল আদে লাগে, তুমি বলো ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ বলে পাশে তাকাতে দেখল অধরা মাটিতে বসে পড়েছে, ভীষণ খারাপ লাগছে তার। কোনো সমস্যা মিস অধরা? না কোনো সমস্যা নেই, এমনি বসেছে বলতে বলতে উঠে দাঁড়ালো। তখনই আহান যাচ্ছিল, ওদের তিনজনকে গল্প করতে দেখে দাঁড়িয়ে পড়ল। এখানে কি হচ্ছে, এটা কি গল্প করার জায়গা? গল্প যদি করতে হয় অফিস থেকে বের হয়ে গিয়ে করেন, কাজ করতে এসে কাজ না করে গল্প করছেন, এত সাহস হয় কি করে আপনাদের? মিমি বলল আসলে স্যার অধরার আজ জন্মদিন, তাই বলছিল অফিস শুরু হতে দেরি আছে, তাই ট্যুর ড্রিয়ার খেলছিলাম, তাই একটু তিনজন মিলে মজা করছিলাম। রাগী দৃষ্টিতে অধরার দিকে তাকালো আহান। খুব শখ না ট্রুথ ডিয়ার খেলার, বার্থডে কাল বলে কথা, তা অধরা কি নিয়েছে? মিমি বলল ডিয়ার নিয়েছে। অধরা ফেলফেল করে মিমির দিকে তাকিয়ে আছে, মিথ্যা কথা বলেছে কেন মিমি সেটা বুঝতে পারছে না অধরা। আপনি যান, ডিম দুধ ময়দা নিয়ে আসুন, অফিসে এসে ট্রুথ ডিয়ার খেলার শখ একটু মিটিয়ে দেই, মিমিকে উদ্দেশ্য করে বলল। মিমি কোনো কথা না বলে দৌড়ে চলে গেল। স্যার মিমি মিথ্যা কথা বলেছে, মিস অধরা এমন কিছু বলেনি। আমি আপনার থেকে কোনো কৈফিয়ত শুনতে চেয়েছি আদিল সাহেব। আদিল চুপ করে দাঁড়িয়ে রইল। একটু পরে মিমি সব কিছু নিয়ে আসলে আহান পরপর চারটি ডিম ভেঙে অধরার মাথায় দিল, তারপরে ময়দাগুলো সব অধরার মাথায় ঢেলে দিল, দুধগুলো মাথায় ঢেলে দিল। মিস মিমি দেখুন তো, ওনাকে বার্থডে কার্ড লাগছে। মিমি বলল একদম স্যার, আমরা স্কুলে আগে কত করেছি ফ্রেন্ডদের সাথে। অধরা আপনি আজ বাসায় চলে যান, আর মিস মিমি জায়গাটা পরিষ্কার করিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বলে আহান চলে গেল। অধরা সেখানে দাঁড়িয়ে না থেকে ধীরো পায়ে হাঁটা শুরু করলো। রাস্তায় আসতেই সবাই হাসাহাসি শুরু করে দেয় অধরাকে দেখে। অধরা একটা গাড়ি ডেকে বাসায় চলে গেল। বাসায় আসতেই অধরা সেন্সলেস হয়ে গেল। অধরার নানি চিন্তিত হয়ে দৌড়ে অধরার কাছে গেল। অধরার এই অবস্থা দেখে বেশ রেগে গেলেন তিনি, বারবার করে সকালে নিষেধ করেছিল, জ্বর গায়ে নিয়ে অফিসে যা গেল, এখন আবার কী অবস্থা করে ফিরে আসলো। সারা রাত জেগে অধরার নানি অধরার সেবা করল। পরের দিন সকালবেলা হালকা জ্বর কমেছে অধরার। সকাল থেকে অধরার নানি অধরাকে রুমে বন্ধ করে রেখেছে, তার একটাই কথা, অফিসে যাওয়া যাবে না অসুস্থ শরীর নিয়ে। নানি বোঝার চেষ্টা করো, আমার বাবা মাকে তুমি দেখবে না, আমারই দেখতে হবে, তুমি আমাকে যেতে দাও। এই কথা বলতেই অধরার নানি দরজা খুলে দিল। অধরা রেডি হয়ে কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল, শরীর সায় দিচ্ছে না। অধরা জোর করে টেনে নিয়ে যাচ্ছে তার শরীরকে অফিসে এসে চুপচাপ তার কেবিনে গিয়ে বসে নিজের কাজ করতে শুরু করলো, কারো দিকে তাকায়নি। একটু পরে আহানের রুমে গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে গেল, যেগুলোতে আহানের সাইন লাগবে। আসতে পারি স্যার? আস্তে করে বলল। আহান অনুমতি দিলে অধরা মাথা নিচু করে আহানের কেবিনে প্রবেশ করল। স্যার এখানে আপনার সাইন লাগবে, ফাইলগুলো দেখে একটু সাইন করে দিন। এখন অধরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহানের ভেতরে ভেতরে ভীষণ অনুশোচনা হচ্ছে। কালকে মেয়েটার সাথে বেশি বেশি হয়ে গেছে, এতটা করা ঠিক হয়নি, একবার কি মাপ চাইব? অধরার দিকে তাকিয়ে দেখল অধরার চোখ এখনও নিচের দিকে, কলম আর ফাইলগুলো আহানের দিকে ধরে আছে। আহান হাত বাড়িয়ে ধরতে যাবে, অধরার হাতের সাথে আহানের স্পর্শ পেতেই আটকে উঠল আহান। ফাইল টেবিলে রেখে অধরার হাত ধরে বলল, তোমার শরীরে তো অনেক জ্বর, এই অবস্থায় অফিসে এসেছো কেন? এসব দেখা আপনার কাজ নয় স্যার, এভাবে অফিসের মেয়ে কলিগদের হাত ধরবেন না স্যার, সবাই চরিত্রহীন মনে করবে আপনাকে। অধরা হাতটা ছাড়ুন, সাইনটা করে দিন, আমার কাজ আছে,
আচ্ছা আমি চলে যাচ্ছি, আপনি সাইন করে রাখবেন, আমি পরে এসে নিয়ে যাব। বলে অধরা চলে গেল। অন্ধকার রুমের মধ্যে বসে আছে কালো টি শার্ট আর জিন্স পরা একটি মেয়ে। ড্রিম লাইট অন করতেই নিভু নিভু আলোতে মেয়েটাকে ঝাপসা দেখা যাচ্ছে। পেছন থেকে একটা গান বের করে একটি কালো পোশাক পরা ভারী দেহের লোকের কপালে ঠেকিয়ে বলল, চিনিস আমাকে, আমি হলাম সাইকো কুইন। নিজের ভালোবাসার মানুষের জন্য সব কিছু করতে পারি, আর তোরা সামান্য দুটো মানুষকে খুঁজে বের করতে পারছিস না, এটাই শেষ সুযোগ। আমার এই হাত দেখেছিস, এই হাতে 19টা খুন একসাথে করেছি, তোকে মেরে 20টা পূর্ণ করে দিব। আমাকে আবার আগের রূপে ফিরে যেতে বাধ্য করিস না, সব কয়টা লাশ পড়ে যাবে। আর সাইকো কুইন যখন রেগে যায় তখন কি অবস্থা হয় সেটা নিশ্চয় তোদের বলে দিতে হবে। মেয়েটির কথায় সবাই থরথর করে কাঁপতে শুরু করলো। লোকটি বলল, ম্যাডাম, আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, আপনি আমাদের কাজ দিয়েছেন, সেটা সঠিকভাবে পালন করিনি, এমনটা কোনো দিন হয়েছে? স্যার আর ম্যাডামকে এমন জায়গায় রাখা হয়েছে তা আমাদের নাগালের বাহিরে, আমাদের আপনার হেল্প চাই ম্যাডাম, আপনি সাহায্য না করলে এই কাজে আমরা সফল হতে পারবো না। মেয়েটি বলল, বীর, তুমি মনে হয় ভুলে যাচ্ছ, সাইকো কুইন হারিয়ে গেছে, মরে গেছে সাইকো কুইন, তোমরা চাইলেও আর কোনো দিন সাইকো কুইন ফিরে আসবে না। লোকটি বলল, কিন্তু ম্যাডাম। মেয়েটি বলল, আহ, এত ওদের যদি পাতালেও লুকিয়ে রাখে তাহলে পাতাল থেকে ওদের খুঁজে। লোকটি বলল, কিন্তু ম্যাডাম, নিরাপদ মানুষদের খুন করা আমাদের কাজ নয়, তুমি আমাকে শেখাচ্ছ বীর? বীরের গলায় চাকু ধরে বলল মেয়েটি, সরি ম্যাডাম, আমি আপনার কথার মানে বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন, আর হবে না, আমি বুঝতে পেরেছি আপনি কি বোঝাতে চেয়েছেন। মেয়েটি মুসকে হাসি দিয়ে বলল, এই জন্য তোমাকে এত ভালো লাগে বীর, আমার এখানে থাকা নিরাপদ নয়, আমি তোমাদের সাথে আর দেখা করতে পারবো না, তোমরা ভুলেও আমার সাথে যোগাযোগ করবে না, শহরের অলিতে গলিতে কোনায় কোনায় লুক লাগিয়ে দাও, আমি আসছি, বলে মেয়েটি চলে গেল। ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরল অধরা, খেয়ে কোনো রকমে ঘুমিয়ে পড়েছে। রাত বাজে 2টা, তখনই অধরার ফোনে কল আসলো, তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে, ডক্টর বলেছে 15 দিনের মধ্যে অপারেশন না করতে পারলে তার বাবা মারা যাবে। কথাটা শোনা মাত্রই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় অধরা, মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে, কি করবে বুঝে উঠতে পারছে না, এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে। অধরার চাকরির 15 দিন হয়েছে, 1 মাসও পূর্ণ হয়নি, 6 মাসের আগে কোম্পানি তাকে ঋণ দিবে না। রাতে আর ঘুম হলো না অধরার, সকালে না খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আহান, তুমি অফিসে যাচ্ছ? হ্যাঁ আব্বু, কেন কিছু বলবে? কাজ কেমন করছো? বাসায় বসে থাকতে ভালো লাগছে না, আমিও তোমার সাথে আজ অফিসে যাব। আব্বু তুমি কি পাগল হয়ে গেছো? তোমার অসুস্থ শরীর নিয়ে আমি তোমাকে কিছুতেই অফিসে যেতে দিব না, আমার কথা না শুনলে আমি খুব রেগে যাব, বলে দিলাম আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে, বলে আহান চলে গেল। অধরা তাড়াতাড়ি করে আসতে গিয়ে একটা বাচ্চার সাইকেলের সামনে পড়ে যায়, বাচ্চার মাথায় বেশ আঘাত লাগে। অধরা তাড়াতাড়ি করে বাচ্চাকে তুলে বলল, তোমার লাগেনি তো, কোথায় ব্যথা পেয়েছ? সমস্যা নেই, কিচ্ছু হবে না, আমি গ্রামের মেয়ে, আমার এতটুকুতে হয়েছে, আর এত পাকা পাকা কথা বলতে হবে না, আমার অফিস আছে, দেরি হয়ে যাচ্ছে, তুমি থাকো, বলে অধরা চলে আসলো। অধরার হাত থেকে টপটপ করে রক্ত পড়ছে, চিন্তায় মাথায় কাজ করছে না, এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে, হাতে ব্যথা শুরু হলো, অফিসে গিয়ে কিছু একটা দিয়ে হাত বাঁধতে হবে। অধরাকে দেখেই আদির বল, একই মিস অধরা, আপনার হাত কেটে গিয়েছে কিভাবে, আসুন আপনার হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিই। অধরা নিষেধ করলে আদিল জোর করে অধরার হাত ধরে ওষুধ লাগাতে যাবে, তখনই আহান হুঙ্কার দিয়ে বলে উঠল, মিস্টার আদিল সাহেব, আপনাকে লাস্টবারের মতো বলছি, যদি নিজের চাকরিটা বাঁচাতে চান তাহলে এসব ভুল থেকে বিরত থাকুন, মিস অধরার হাত ছেড়ে দিন বলছি। আসলে স্যার অধরার হাত কেটে গেছে, প্রচুর রক্ত ঝরছিল তাই। আদি কি কোনো কৈফিয়ত শুনতে চেয়েছি? আদিলের হাত থেকে ওষুধের বক্স নিতে নিতে বলল, থাক না আদিল, সমস্যা নেই, আমি গ্রামের মেয়ে, আমার এভাবে অভ্যাস আছে, বলে অধরা চলে গেল। অধরা নিজের কেবিনে বসে নিজের জিনিস ঠিক করছিল, তখনই আহান আসে অধরার কেবিনে, আহানকে দেখে অধরা দাঁড়িয়ে যায়। স্যার কিছু বলবেন? আপনার দরকার থাকলে আমাকে বলতে পারেন, আমি গিয়ে দেখা করে আসতাম,